পরপর তিনবার নির্বাচিত হলেন, এখন কি নারায়ণগঞ্জের রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে কিনা? আমি কাজ করব জনগণকে নিয়ে, স্থানীয় সরকারের কাজ করব, পাশাপাশি আমি জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। আমি জানি না কি পরিবর্তন আসবে কি আসবে না, আমার জানারও ব্যাপার নয়, কারণ আমি একটা আঞ্চলিক একটা অঞ্চলের একটি জেলার ক্ষুদ্র একটি নেতা। আমার এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। ইভিএম ভোট নিয়ে অনেক ধরনের বিতর্ক আমরা শুনেছি আপনার নেতা কর্মী, আপনিও বলেছেন, আপনার এখনকার মন্তব্য কি? যে ভোট বাতিল হলো 700 কত ভোট, তারপরে 771টা ভোট বাতিল হয়েছে, ইভিএম এ যেটা হওয়ার কথাই ছিল না, যেহেতু নতুন টেকনোলজি প্রবলেম দেখা দিতে পারে, কিন্তু লোকজন, আমি তো প্রথম থেকেই বলতেছিলাম অনেক স্লো, ভোট একটু কম হয়েছে, পার্সেন্টেজটা হয়তো আর একটু বেশি হতো। আমার নদীর ওই পারের নারী ভোটাররা ভোট দিতে পারে না ঠিক করে। তাছাড়া আরেকটা অবজারভেশন ছিল, আমার নারী কক্ষগুলি দোতলা তিনতলায় দেওয়া হয়েছে, এটাও ঠিক হয়নি। আমার মনে অনেকে জানে যে এই ভোটগুলি আমার, সেই কারণে এটা করলো কিনা আমি জানি না, কারণ নারীরা এবং যারা একটু বয়স্ক তারা কিন্তু ভোট আমাকেই দেয় সবসময়। এবার আমার ভোট ব্যাংকে কেউ হানা দেওয়ার চেষ্টা করেছে কিনা তা জানি না, দেখতে হবে, খুঁজে দেখতে হবে। তবে ইভিএম এ আরেকটু ফাস্ট হলে ভালো হতো, পার্সেন্টেজটা বেশি হতো ভোটে। নেত্রীর সাথে কবে নাগাদ দেখা করবেন? এখন তো কোভিডের সময়, নেত্রী যেদিন সময় দেয় সেদিনই যাব। আমার সাথে কাজ করতে এসে আমার তিনজন নেতৃবৃন্দ অনেকে কোভিডে আক্রান্ত হয়ে গিয়েছে, আমি নিজে একটু অসুস্থ, যেদিন টাইম দিবে সেদিনই যাব। হ্যাঁ, সকালে যেতে চেয়েছিলাম, তো কাকা বাসায় নাই দেখে যেতে পারি নাই, বিকালে যদি উনি বাসায় থাকে তাহলে যাব। না, আমি এখন এটা বলবো, বড় প্রকল্প পরে এসে শুনেন আমার, একদম একদম একদম, খুদা হাফেজ, খুদা হাফেজ, থ্যাংক ইউ, থ্যাংকস সবাইকে সহযোগিতার জন্য।